আমরা কথা দিলে কথা রাখি আমি বিজেপি পার্টি নই যে ইলেকশনের সময় মিথ্যে কথা বলি তারপরে পালিয়ে যাই নমস্কার আপনারা দেখছেন এডুকেশন বাংলা ইউটিউব নিউজ চ্যানেল আজ আমরা পার্শ্ব শিক্ষকদের বিষয়টি নিয়ে আলোচনা করবো শিক্ষকদের দাবি পূরণের কী খবর পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ কোন পথে আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন সেই সব নিয়ে কিন্তু আলোচনা করবো আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন আপনাদের প্রথমেই সেই ভিডিওটি দেখিয়েছি তিনি বলেছেন যে তিনি কথা দিলে কথা রাখেন তিনি তার কথার খেলাপি করেন না তিনি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি পালন করেন তিনি আরও কি বলেছেন তার কথা দেয়া বা কথা রাখা নিয়ে সেটি আপনাদের আবার শোনাব কিন্তু আমরা প্রথমে একটু বিশ্লেষণ করবো শিক্ষকদের আগামী দিনে কি হতে চলেছে বা কি হবে পার্শ্ব শিক্ষক আপনারা জানেন সেই পনেরো থেকে আঠেরো বছর ধরে খুবই বঞ্চনার মাধ্যমে বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষাগত করছে তাদের বেতন কিন্তু খুবই কম একজন পার্শ্ব শিক্ষকের বেতন একজন রাজমিস্ত্রির বেতনের থেকেও তো কম বটেই কিন্তু একজন রাজমিস্ত্রির লেবারের বেতনের থেকেও কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন কম আট হাজার টাকায় একজন প্রাইমারি পার্শ্বশিক্ষককে সংসার চালাতে হচ্ছে এবং একজন আপার প্রাইমারি পার্শ্বশিক্ষককে এগারো হাজার তিনশো টাকায় সংসার চালাতে হচ্ছে যা এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে খুবই কিন্তু কম আমরা জানি দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিলেন বিরোধী নেত্রী সেই বিরোধী নেত্রী থাকাকালীন তিনি পার্শ্বশিক্ষকদের সভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে তিনি পার্শ্বশিক্ষকদের এই বঞ্চনা দূর করবেন পার্শ্বশিক্ষকদের সমস্ত বৈষম্য দূর করবেন এবং পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ করবেন আমরা দেখেছি ক্ষমতায় আসার পর দু হাজার এগারো সালেও উনি কিন্তু ঘোষণা করেছিলেন প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর তার দুটি এজেন্ডা ছিল একটা ছিল সিঙ্গুর মামলা আর একটা ছিল পার্শ্বশিক্ষক ইস্যু আমরা দেখেছি সিঙ্গুর ইস্যু কিন্তু তিনি সমাধান করেছেন বা সমাধানের জন্য উদ্যোগী হয়েছেন কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য তিনি ঘোষণা করেছিলেন আগামী তিন বছরের জন্য তিনি মানে পার্শ্বশিক্ষক সমস্যার সমাধান করবেন পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করবেন ধাপে ধাপে তিনি নিয়োগ করবেন যোগ্যতার ভিত্তিতে কিন্তু তিনি কিন্তু দশ বছর কেটে গেলেও পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের দিকে কিন্তু হাঁটেননি বা কোনো রকম ব্যবস্থা তিনি গ্রহণ করেননি টেটের মাধ্যমে কিছু পার্শ্ব শিক্ষক হয়তো স্থায়ীকরণ পেয়েছে কিন্তু রাজ্যের আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষককে স্থায়ী করতে গেলে কিন্তু টেটের মাধ্যমে স্থায়ী করা সম্ভব নয় বলি আমাদের মনে হয় কারণ টেন পারসেন্ট কেটে সংরক্ষণের মাধ্যমে এই আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষককে স্থায়ীকরণের প্রক্রিয়া কিন্তু খুবই জটিল প্রক্রিয়া এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তাই সাময়িকভাবে পার্শ্বশিক্ষকদের দাবি হচ্ছে পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামো দিতে হবে এবং বেতন কাঠামো দিলে তাদের কিন্তু শিক্ষকের যে মর্যাদা সেই মর্যাদাটা তারা কিন্তু ফিরে পাবে তাই বেতন কাঠামোর লক্ষ্যে দু হাজার উনিশ সালে পার্শ্ব বার বার আন্দোলন করেছেন বারবার লাগাতার আন্দোলন করেছেন কিন্তু এই সরকার পার্শ্বশিক্ষকদের সেই আন্দোলনে এখনও কিন্তু কোনো কর্ণপাত করেনি বা কোনো সুরাহা করেননি আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও তিনি বললেন যে তিনি যেটা কথার দেন সেটা কিন্তু তিনি রাখেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করব আপনি পার্শ্বশিক্ষকদের সভায় যে কথা দিয়েছিলেন সেই কথাটি রাখুন এবং ভোটের আগে শিক্ষকদের জীবনে জীবনকে আলোকিত করুন পার্শ্বশিক্ষকরা যাতে ভালোভাবে বাঁচতে পারে তারা যাতে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারও একজন শিক্ষক হয়েও যাতে তাদেরকে মুটের কাজ করতে না হয় তাদেরকে রাস্তার কাজ করতে না হয় তাদেরকে রাস্তার মানে রোলারের চাকা মোচার কাজ করতে যাতে না হয় একশো দিনের কাজ করতে যাতে না হয় সবজি বিক্রি ডিম বিক্রি করে সংসার চালাতে যাতে না হয় একজন শিক্ষককে সেটা আপনারা দেখবেন এবং আপনি আপনার প্রতিশ্রুতি পালন করবেন এবার দেখুন তিনি আরও কি বলেছেন তার এই মানে প্রতিশ্রুতি নিয়ে তার কথা রাখা নিয়ে আমরা সম্মানের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আপনি আপনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের আমরা আশা করব আপনি সেই প্রতিশ্রুতি খুব তাড়াতাড়ি রক্ষা করবেন তার আগে আপনারা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী আরও কি বলেছেন আমি এই রকম লোক আমাকে সামনাসামনি কথা বলি আমি আর যদি বলি সেটা বলি যেটা সেটা করি আর যদি কথা না দিয়ে কাজ না করি তাহলে মনে রাখবেন এর থেকে আমার মৃত্যু হওয়া ভালো কিন্তু আমি কথা দিয়ে কথা রাখি কথা দিয়ে কথা রাখাটা আমার কাজ তাহলে আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তিনি কথা দিয়ে কথা রাখেন কথা না রাখতে পারলে তার থেকে তার মৃত্যু হওয়া ভালো আমরা কিন্তু তার মৃত্যু কামনা করছি না পার্শ্বশিক্ষক সমাজ তার মৃত্যু কামনা করছে না তার তিনি দীর্ঘ হন তিনি বেঁচে থাকুন অনেক দিন কিন্তু তিনি পার্শ্বশিক্ষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতিটি রক্ষা করে পার্শ্বশিক্ষকদের জীবনকে আলোকিত করুন এবং পার্শ্বশিক্ষকরা যেন ভালোভাবে বাঁচার সুযোগ পায় এটা এটা কিন্তু তিনি ঠিক করে দিন এই শিক্ষকরা কিন্তু খুবই অসহায়ভাবে দিন কাটাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানে প্রতিশ্রুতি মনে করাতে তারা আঠেরোই ডিসেম্বর থেকে একটা লাগাতার আন্দোলনের দিকে যাচ্ছে এবং আন্দোলনের মাধ্যমে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেন এবং মানে তা শিক্ষকদের দাবি মেনে নেন সেই অনুরোধও কিনি তিনি মানে শিক্ষকরা করছে বা মাননীয় মুখ্যমন্ত্রীকেও কিন্তু তাদের এই আন্দোলনে আমন্ত্রণ জানাচ্ছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ভগীরথ বাবুর সাথে আলো মানে আলোচনাকালে তিনি বলেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি তাদের সভায় আসবেন এবং তিনি ঘোষণা করবেন পার্শ্বশিক্ষকদের জন্য বেতন কাঠামো এবং বেতন কাঠামো ঘোষণার মাধ্যমে তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং পার্শ্ব শিক্ষকদের জীবনকে আলোকিত করে তুলবেন আমরা দেখেছি ইতিমধ্যেই মঈদুলবাবু মৈদুল ইসলাম তিনি কিন্তু গতকাল বলেছেন যে তার সঙ্গে নাকি সিএমও দপ্তরের কথা হয়েছে সিএমও দপ্তর থেকে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন সিয়মলপ্তরের দপ্তরের সঙ্গে এছাড়াও শিক্ষা সচিব নাকি তাঁকে ফোন করেছিলেন এবং শিক্ষা সচিব ফোন করে বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে তাকে জানতে চান পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর ব্যাপারে বা অন্যান্য কি দাবি দেওয়া আছে সে ব্যাপারে কিন্তু শিক্ষা সচিব তার কাছে জানতে চান এটা যদি সত্যি হয় তার মানে পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে কিন্তু একটা আলোচনা শিক্ষা দপ্তরে বা শিক্ষা মহলে বা মুখ্যমন্ত্রীর মানে সিএমও অফিসে কিন্তু পার্শ্বশিক্ষক নিয়ে একটা আলোচনা চলছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তা না হলে শিক্ষা সচিব বা সিএমও অফিস থেকে তাকে কিন্তু ফোন করতো না আমরা জানি মঈদুল ইসলাম বাবু এগারোই জানুয়ারি যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং সেই নবান্ন অভিযানকে সফল করতে তিনি জেলায় জেলায় যে প্রস্তুতি মিটিংগুলি সারছেন এবং একটা বিরাট যে পদসভা বা পদসভার মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন সরকারকে একটা বিরাট অংশে সেন শিক্ষক সহ বিভিন্ন স্টাফ বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী কিন্তু তার এই সংগঠনে মানে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চে যোগদান করেছে একটা বৃহত্তর আন্দোলন কিন্তু আসতে চলেছে এগারোই জানুয়ারি থেকে নবান্ন অভিযানের মাধ্যমে এটা কিন্তু সরকারকে বুঝিয়ে দিতে তিনি সক্ষম হয়েছেন যেহেতু সরকার পক্ষ থেকে তার কাছে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে একটা জানতে চাওয়া হয়েছে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে আমরা আশা করছি যে পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে এবং মেটাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি আজকেও বলেছেন যে তিনি কথা দিলে কথা রাখেন কথার খেলাপি করেন না আমরা আশা রাখবো তিনি তার কথার খেলাপি করবেন না এবং তাঁর দেয়া দু সালের প্রতিশ্রুতি এবং দু সালে তিনি যেটা ঘোষণা করেছিলেন সেটা তিনি বাস্তবায়িত করে পার্শ্বশিক্ষকদের মুখে হাসি ফোটাবেন পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ করবেন আমরা জানি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ আঠেরো তারিখ থেকে যে লাগাতার অনশন মানে আন্দোলনের ডাক দিয়েছে সরি অনশন এখনও ঘোষণা করেনি যে আন্দোলনের ডাক দিয়েছে সে আন্দোলন থেকে আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে চলেছে এবং তার লক্ষ্যে কিন্তু পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ বিভিন্ন জেলায় জেলায় তাদের প্রস্তুতি মিটিংগুলো সেরে নিচ্ছে এবং সেই মিটিং থেকে বিস্ফোরকভাবে তারা কিন্তু সরকারকে বার্তা বার্তা দিচ্ছে সরকার যাতে তাদের দাবি মেনে নেয় এবং ভোটের আগে যাতে তাদের মানে বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো কিন্তু ঘোষণা করে এরাজ্যের সমগ্র পার্শ্বশিক্ষকদের কাছে এক তাই কিন্তু আবেদন করব আপনারা আঠেরো তারিখের যে আন্দোলন আসছে সেই আন্দোলনের জন্য আপনারা তৈরি হন আপনারা প্রস্তুত হন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এবং ওই আন্দোলন থেকে আপনাদের জয় আসবেই দরকার হলে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ বলেছে তারা তিন মাস চার মাস জমাস লাগুক তারা রাস্তায় পড়ে থাকবে কিন্তু আপনাদেরকে কিন্তু তাদের সাথ দিতে হবে আপনাদেরকে বিরাট একটা জমায়েত কিন্তু সরকারকে দেখাতে হবে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে পার্শ্ব শিক্ষকরা আজ ঐক্যবদ্ধ পার্শ্ব শিক্ষকরা আজ জোটবদ্ধ তারা কিন্তু জোটবদ্ধভাবে তাদের দাবির জন্য তারা দাবি আদায়ের জন্য তারা লড়াইয়ে নেমেছে এবং সেই দাবি সরকার নিশ্চয়ই তাদের পূরণ করবে এটা কিন্তু মানে ধরে নিতেই হবে কারণ আন্দোলন ছাড়া কোনো কিছু দাবি পূরণ হয় না এবং আপনারা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে এই দাবি ছিনিয়ে আনার জন্য সচেষ্ট হন অন্যদিকে এগারোই জানুয়ারি থেকে আবার যে আন্দোলন আসছে আঠেরোই ডিসেম্বর থেকে আন্দোলনের পরও যদি কোনো দাবি পূরণ না হয় বা এই আন্দোলন চলতে থাকে আপনারা এগারোই জানুয়ারি সেই আন্দোলনও কিন্তু ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হন যে আন্দোলনই আসুক যে সংগঠনই আসুক যে রাজনৈতিক মানে ব্যক্তিরাই ডাকুক কোনো নিজেদের রাজনীতি রং ভুলে আপনারা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন আন্দোলনে এবং সেই আন্দোলন থেকে আপনাদের জয়কে সুনিশ্চিত করুন তীব্র থেকে তীব্রতর লড়াই করতে পারলে তবেই কিন্তু এই সরকার মানবে কারণ আপনারা দশ বছর দেখেছেন এই সরকারকে কিন্তু মানে অতি সহজে মানানো সম্ভব নয় তাই ভোটের আগে এমনিই কিন্তু রাজনৈতিক একটা মানে ডামাডোল চলছে রাজ্যে এই রাজনৈতিক ডামাডলের মুহূর্তে যদি গোটা রাজ্যের পার্শ্বশিক্ষকরা আটচল্লিশ হাজার শিক্ষক যদি ঝাঁপিয়ে পড়তে পারে আন্দোলনে তবেই কিন্তু পার্শ্বশিক্ষকদের জীবনে একটা মানে সুদিন আসবে সরকার দাবি মেনে নেবেই এটা কিন্তু আমরা বুঝতে পারছি বা ইতিহাসে পাতা পাতা ঘাটলে কিন্তু এটাই বেরিয়ে আসে তাই গোটা রাজ্যের পার্শ্বশিক্ষকদের কাছে আবার অনুরোধ করব আপনারা আন্দোলনের জন্য তৈরি হন এবং মাননীয় ভগীরথবাবু থেকে আরম্ভ করে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সবাই যে বার্তা দিচ্ছেন সেই বার্তা মানে মানে মেনে চলুন এবং আঠেরো তারিখের যে আন্দোলন আসছে এগারোই জানুয়ারি মৈদুলবাবুর যে আন্দোলন আসছে সেই আন্দোলনের জন্য নিজেদিকে প্রস্তুত করে তুলুন এবং সরকার যে বারবার বলছে তারা কথা দিলে কথা রাখে তাদের কথা মানে বা প্রতিশ্রুতি তাদের মানে পূরণ করার সুযোগটা করে দিন আন্দোলন থেকে আন্দোলন থেকে বুঝিয়ে দিন পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ পার্শ্বশিক্ষকরাজ পার্শ্ব শিক্ষকরাজ অসহায় পার্শ্ব শিক্ষকরাজ বঞ্চিত তারা তাদের ন্যায্য দাবি বুঝে নিতে কলকাতার রাস্তায় তারা ঝাঁপিয়ে পড়েছে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি আবার আমরা নতুন নতুন এপিসোড নিয়ে আসবো শিক্ষকদের জন্য এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন কিন্তু আবার একবার বলবো নিজেদিকে তৈরি করুন মানসিকভাবে প্রস্তুত করুন নিজেদের ওই নিজেরা ঐক্যবদ্ধ হন আঠেরোই ডিসেম্বর থেকে যে লড়াই আন্দোলন আসছে সেই লড়াই আন্দোলনের জন্য আপনারা নিজেদিকে প্রস্তুত করুন এবং আমার ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো। আমাদের এই বার্তাটি কিন্তু কোনো রাজনীতির বিরুদ্ধে নয় কোনো রাজনৈতিক ব্যক্তির স্বার্থ চরিতার্থেও কিন্তু নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নয় আমাদের এই বার্তাটি বার্তাটি বঞ্চিত শিক্ষকদের উদ্দেশ্যে বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে ক্লিপটি দেখিয়েছি আমরা সেই ক্লিপটিও দেখিয়েছি পার্শ্বশিক্ষকদের উদ্দেশ্যেই শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের উদ্দেশ্যে কারণ পার্শ্বশিক্ষকদের সভায় তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতা এলে তিনি পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ করে তাদের মুখে হাসি পঠাবেন সব বঞ্চনা দূর করবেন আমরা আশা রাখব তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার কথা রাখবেন তিনি কারণ তিনি যে কথা বলেন সে কথাটি তিনি কিন্তু রাখেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন